আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে চমৎকার কিছু পেস্ট্রি ডিজাইন দেখাবো তো এইগুলো আমি অলরেডি করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি দুইটা কাপকেক এখনো করি নাই সেই কাপকেকগুলো এখন আপনাদেরকে করে দেখাবো তো আমি একটু গুছিয়ে নেই তো আজকে আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাবো এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন সিলভার কালার এটা হচ্ছে স্প্রে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে এডিবল ফুড কালার তো এটা আপনারা ইউজ করতে পারেন কীভাবে ইউজ করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ইনস্টাগ্রামে যে কে ডিজাইনগুলো দেখেন সেগুলোর মধ্যেও কিন্তু উপরে যে জেলি কোটিংটা করে থাকে সেটার মধ্যেও ওনারা এগুলো ইউজ করে থাকে বেকাররা তারপর বিভিন্ন রকমের যে কেক ডিজাইনের মধ্যেও কিন্তু এগুলো অ্যাপ্লাই করা হয় তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি এখন একটা নিয়ে নিয়েছি এখন দেখাচ্ছি আপনাদেরকে ধরেন এটা এখন আমি স্প্রেটা দিয়ে আপনাদেরকে এটার কাজটা দেখাচ্ছি হচ্ছে কাপ আপনারা দেখতে পাচ্ছেন গোলাপি কালারের যে গোলাপি কালারের যে ক্রিমটা ছিল সেটা কিন্তু সিলভার কালার হয়ে গিয়েছে তো এটা কিন্তু খুবই সুন্দর আপনাদের ভালো লাগলে কিন্তু আপনারা এভাবেও ফুড কালার দিয়ে করতে পারেন আমি এটা রেখে দিচ্ছি আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি অনেকক্ষণ ধরে আসলে এটা কাট করাতে একটু এটা বেশি নরম হয়ে আছে তো আমি দেখাচ্ছি এটা কিভাবে কোথায় পাবেন সেটা আমি বলে দিই আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড যারা দেখেন তারা তো মামনসিংহ কোকারিজ এর নাম অনেক শুনেছেন মামনসিংহ কোকারিজে গেলে কিন্তু আপনারা এই যে প্রোডাক্ট আছে এটা কিন্তু আপনারা পাবেন এছাড়াও যে কোনো বেকিং পাউডার বা কুকার মানে কেক আইটেম যেখানে পাওয়া যায় সেখানে আপনারা এটা পেতে পারেন তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু পরিবার পরিজনদের সাথে কিন্তু এরকম সুন্দর মজা করে কেক বানিয়ে নিতে পারেন পরিবার পরিজনদের জন্য তো ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি আমার চমৎকার কেকগুলো যদি আপনাদের এগুলো ভালো লাগে কোনটা করেছি সবকিছু কিন্তু ইউটিউবেই দেওয়া আছে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার আরো দুটা চ্যানেল আছে শপিং টিপ এবং মানহামনি লাইফস্টাইল তো এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করবেন তো ভিউয়ার্স অন্য কোনো পর্বে কেকটা কিভাবে বানিয়েছি এবং ক্রিমটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিও আজকের মতো বিদায়